আমাদের দেশে একটি অত্যন্ত পরিচিত দেশীয় বাংলাদেশের একটি ফল, যেটি টক মিষ্টি এবং অত্যন্ত জনপ্রিয় একটি ফল, যাকে আমরা সবাই লটকন নামে চিনি। এবং এটি আমাদের বাংলাদেশের বিশেষ করে নরসিংদী জেলার প্রচুর পরিমাণে হয়, এবং এখানে নরসিংদী জেলায় এই লটকনের বেশ কিছু বাগান পরিলক্ষিত হয় যা বাণিজ্যিকভাবে অত্যন্ত লাভজনক। এবং আমাদের নরসিংদী জেলায় প্রায় অনেক অঞ্চলেই এই এই লটকনের প্রচুর বাগান এখন সৃজন করতে দেখা যায়। ইভেন কি এমনও দেখা যায় যে সমস্ত পুরনো কিছু লটকনের গাছ আছে নরসিংদী জেলায়, যেগুলোতে এক একটি গাছ বাৎসরিকভাবে 1.5 লক্ষ টাকার লটকন বিক্রি হয়। এই লটকনের জাতটি একটু ভিন্নতা আছে, আমাদের প্রায় সারা বাংলাদেশেরই অনেকই জায়গায় লটকন গাছ দেখা যায়, তবে নরসিংদী জেলার লটকনটি একটু 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 মিষ্টতা অন্যান্য লটকনের চেয়ে একটু বেশি, যদিও এটার একটু টক মিষ্টি এটা এই লটকনের বৈশিষ্ট্য, তথাপি এর একটু মিষ্টতা বেশি এবং সাইজও বড় এবং প্রচুর ধরে। এখানে আমরা লক্ষ্য করছি বেশ কিছু লটকন গাছ ড্রামে, টবে, ইভেন কি বস্তার মধ্যে, ছোট ছোট প্যাকেটের মধ্যে লটকন ধরে আছে। এই লটকন গাছগুলো কলমের চারা, মাতৃগাছ থেকে কলম করে এই গাছগুলো করা হয়েছে, এবং অল্প সময় এই গাছগুলোতে প্রায় প্রতিটি গাছেই দেখেন গোড়ার মধ্যে লটকন ধরে আছে প্রচুর পরিমাণ। আমরা এটি খুবই একটি দেখবার মতো এবং পুলকিত হওয়ার মতো একটি বিষয়, প্রায় প্রতিটি গাছেরই গোড়ায় দেখতে পাচ্ছি কম বেশি লটকন ধরে আছে, দেখুন। এবং এই এটি আমাদের বিশেষ করে যারা শহরে ছাদ বাগান করি, তারা এটিকে আমাদের ছাদে একটি নতুন সংযোজন ফসল ফল হিসেবে সংযোজন করতে পারি। গোড়ায় উপরে প্রচুর পরিমাণ ধরছে। শুধু লটকনের গাছ ক্রয় করার সময় আমাদেরকে একটি বিষয় নিশ্চিত হতে হবে, যেটি মাতৃ মা গাছ থেকে চারাটি করা হয়েছে কিনা, তাহলে অবশ্যই সে দেখবেন যে এই গাছটি একটি সিমেন্টের ছোটো বস্তার প্যাকেটে কত লটকন এসেছে, প্রচুর লটকন গাছটিতে আছে এবং খুবই সৌন্দর্য, যেমন দেখতেও অনেক ভালো লাগছে এবং খেতেও অনেক সুস্বাদু। খুবই সুন্দর অসম্ভব অসাধারণ অসাধারণ অসংখ্য অসাধারণ উপরে ধরেছে, সত্যি অসাধারণ। Thank you.